আপনারা দেখছেন দৈনিক শতবর্ষ। গোপালগঞ্জের মোকশেদপুরের পূর্বের শত্রুতার জের ধরে সংঘর্ষ। গোপালগঞ্জের মোকশেদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় খান্দারপাড়া ইউনিয়নের ভাটরা বেজরা গ্রামে এ ঘটনা ঘটে। বিজিবি সদস্য মোহাম্মদ কোচিমোল্লা ও ডাবলু খান পৈতৃক জমি স্থানীয় সালিসদের উপস্থিতিতে মাপজব শেষে সীমানায় খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিজিবি সদস্য মোহাম্মদ কোচিমোল্লা সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী ও আহতদের স্বজনেরা। এ ঘটনায় আহত ডাবলু খানের পক্ষ হতে মোকশেদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে প্রতিপক্ষ একই গ্রামের মৃত বাকামোল্লার ছেলে বিজিবি সদস্য মোহাম্মদ কোচিমোল্লা, তার ছেলে বিজিবি সদস্য লিপু মোল্লা, কোচিমোল্লার ভাই ইলনা মোল্লা, চারু মোল্লা, চাপলা মোল্লা, ইলান মোল্লার ছেলে নাদিম মোল্লা সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রাপ্য জমির সীমানা বুঝিয়ে না দিয়ে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে মোকশেদপুরে 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রিজন মুন্সি ও মোহাম্মদ লাইজু খানের আঘাত গুরুতর হয় তাদেরকে মোকশেদপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে গুরুতর আহত মোহাম্মদ লাইজু খানের পিতা ডাবলু খান বাদী হয়ে মোকশেদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মোকশেদপুর থানার এসআই মুক্তার হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করে স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদের প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।